আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামে রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে রাঙালু দিয়ে ময়দা দিয়ে পরোটা বানাবো। তো আমি কি কি নিচ্ছি আপনারা দেখুন বন্ধুরা। 700 গ্রাম ময়দা নিয়েছি আর 700 গ্রাম রাঙালু নিয়েছি। এটা আমি ধুয়ে সেদ্ধ করে নেব। এখানে আছে নুন, চিনি, তেল। প্রথমে আমি রাঙালুগুলো ধুয়ে সেদ্ধ করে নেব। ধুয়ে নিয়েছি আমি, প্রথমে গ্যাসটা অন করে নেব। এর মধ্যে পানি দিয়ে দেবো। এতটা পানি দিতে হবে যেন রাঙালুগুলো ডুবে যায়, তাহলে ভালো করে সেদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, এটা আমি 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট বাদে খুলে আমি দেখে নেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দেখে নেব। একটা চামচির সাহায্যে কতটা সেদ্ধ হয়েছে দেখে নেব। অল্প কাঁচা আছে, আমি ঢাকা দিয়ে আরো 10 মিনিট রেখে দেবো। হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দেখে নেব। এরই মধ্যে পানিটা শুকিয়ে গেছে, রাঙালুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে এর ছিলকাগুলো আমি ঠান্ডা করে আমি ছিলকা ছাইড়ে এটা মেখে রেখে দিয়েছি। এবার আমি ময়দা নিয়ে নেব। প্রথমে আমি একটা গামলা নিয়ে নেব, এর মধ্যে ময়দা নিয়ে নেব। আমি এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেবো। পরিমাণ মতন আপনারাও নুন দেবেন। এর মধ্যে চিনি দিয়ে দেবো 2 চামচ। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। এই পরোটাটা না মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে না। ভালো করে ময়দাটা মেখে নেব। এর মধ্যে অল্প আমি তেল দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার রাঙালুগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে মেখে নেব। দিয়ে আমি ভালো করে মেখে নেব। এরকম করে অল্প অল্প মেখে আমি সরিয়ে দেবো। কিছুটা রাঙালু নিয়ে আবার মেখে নেব। এরকম করেই আমি ভালো করে আটাটা আমি মেখে নিয়েছি। আর মাখার সময় আমি একটুখানিও পানি দিইনি, ওই রাঙালুগুলো দিয়ে আমি মেখে নিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কেন চিনি দিয়েছিলাম, চিনিটা যাতে গলে যায়। হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেবো। ভালো করে আর একবার মেখে নেব। এবার আমি লেচি কেটে নেব। আমি এরকম সাইজের লেচি কাটব, বেশি বড় নয় বেশি ছোট নয়। এগুলো আমি বেলে নেব, আমি পিড়ে নিয়ে নিয়েছি। এই রুটিটা আমি বেলে নিয়েছি, এটা তুলে দেবো। এরকম করেই আমি রুটিগুলো বেলে নেব। আর একটা আমি রুটি বেলে দেখাচ্ছি।
রুটিটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি সেকে নেবো। এরকম করেই সব রুটিগুলো আমি বেলে নেবো। রুটিটা গরম হয়ে গেছে, রুটিটা বেলা ছিল, আমি এবার দিয়ে দেবো। রুটিটা অপিটে হয়ে গেছে, আমি এবার পাল্টে দেবো। রুটিটা দেখে নেবো অপিটে হয়ে গেছে কি। ভালো করে হয়ে গেছে, আমি এবার পাল্টে দেবো। দুপিটে ভালো করে সেঁকা হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে সেঁকে নেবো। দুপিটে ভালো করে সেঁকা গেছে, এবার আমি নামিয়ে দেবো। যেরকম করে সেঁকেছি আর একটা রুটি সেঁকে নেবো, ওরকম করি। ও পিঠের রুটিটা হয়ে গেছে, আমি পাল্টে দেবো। ও পিঠের রুটিটা হয়েছে, আমি পাল্টে দেবো। এবার আমি তেল দিয়ে সেঁকে নেবো। পিঠে ভালো করে সেঁকা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। এরকম করেই সব রুটিগুলো আমি সেঁকে নেবো। আলু ময়দা দিয়ে পরোটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যেরকম করে এটা দেখিয়েছি, আপনারা বাড়িতে সেরকম করেই বানাবেন। আর এই পরোটাটা মিষ্টি মিষ্টি লাগে খেতে, কেন রাঙালু মিষ্টি আর অল্প করে চিনি দিয়েছি, তো এটা খুব খেতে ভালো লাগবে। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন। যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।